একদিনে হাতির হানায় মৃত্যু হলো দুজনের। আজ সকালে ডিমডিমা চা বাগানে চৌকিদার সিলাল হেমব্রমের হাতির হানায় মৃত্যুর পর আজ সকালে হাতির হামলায় মৃত্যু হয় বীরপাড়া থানার সিভিক ভলেন্টিয়ার সুধীর বৈরাগীর। চা বাগানের এক নালা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। বীরপাড়া থানার ওসি পালজর ভুটিয়া জানান, আজ সকালে বাড়ির গরুর ঘাস কাটতে সুধীর বৈরাগী যাওয়ার সময় নাংদালা রোডে হাতির আক্রমণে মারা যায়। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মৃত সুধীর বৈরাগীর বাড়ি বীরপাড়া থানার অধীনের বীরবিটি কলোনি এলাকায়। বীরপাড়া থানার ভিলেজ পুলিশ বীরবিটি কলোনি এলাকার বাসিন্দা গোকুল মণ্ডল বলেন, সুধীর বৈরাগী খুব ভালো ছেলে ছিল, বাড়িতে গরু পুষত, গরুর ঘাস আনতে গিয়ে তার মৃত্যু হয়। এদিকে পাড়ায় ভালো ছেলে হিসেবে পরিচিত সুধীরের মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বন দপ্তরের দলগাঁওয়ের রেঞ্জার দর্জে শেরপা বলেন, সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণ দেওয়া হবে।